অবশেষে 2023 ওয়ানডে বিশ্বকাপে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। অপরদিকে অস্ট্রেলিয়ার সাথে হেরে হ্যাটট্রিক পরাজয় শ্রীলঙ্কার। এর আগে দুই দলই ছিল জয়বিহীন, শ্রীলঙ্কাকে হারিয়ে অবশেষে জয়টা তুলে নিল অস্ট্রেলিয়া। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এর 14তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা এবং নির্ধারিত 50 ওভার হওয়ার আগেই 43 ওভার 3 বলে মাত্র 209 রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় তারা। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা প্রথমে ওপেনিংয়ে দারুণ শুরু করলেও শেষের দিকে খেল হারিয়ে ফেলে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 82 বলে 78 রান করেন কুশাল পেরেরা এবং 67 বলে 61 রান করেন প্রথম নিশাঙ্কা ও 39 বলে 25 রান করেন চারিত আসালাঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে দারুণ বোলিং করে 4 উইকেটে শিকার করেন অ্যাডাম জাম্পা। 210 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 35 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া, যেখানে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন জস ইংলিশ 59 বলে 58 রান এবং 51 বলে 52 রান করেন মিশেল মার্শ ও শেষের দিকে 21 বলে 31 রান করেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার হয়ে 3 উইকেটে শিকার করেন দিলশান মধুশঙ্কা।